চট্টগ্রামের চান্দগাঁও এলাকার একটি বাসা থেকে মাদক বিক্রির 1,17,00,000 টাকা সহ 5,500 ইয়াবা উদ্ধার করেছে র‍্যাব। এ ঘটনায় এক রোহিঙ্গা দম্পতিকে আটক করা হয়েছে। র‍্যাব জানায় গতরাতে গোপন সংবাদের ভিত্তিতে চান্দগাঁও আবাসিক এলাকার বি ব্লকের একটি বাসায় অভিযান চালানো হয়। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে আসামিরা বাসার জানালা দিয়ে টাকা ও ইয়াবা ফেলে দেয়। ওই বাড়ি ও আশপাশে অভিযান চালিয়ে শওকত ইসলাম মর্জিনা নামে এক দম্পতিকে আটক করে র‍্যাব। তাদের কাছে থাকা 1,17,00,000 টাকা সহ 5,500 ইয়াবা উদ্ধার করা হয়। এ দম্পতি মায়ানমারের নাগরিক বলে জানায় র‍্যাব।